A'udzu billahi minasy syaithanir la'inar rajim. La haula wala quwwata illa billahil aliyyil 'adzim. Assalatu wassalamu ala asyrafil anbiya'i wal mursalin wa sayyidana wa nabiyyana wa habibi qulubana wa tabibi nufusana wa syafi'i dzunubana maulana abil qasim Muhammad. Allahumma salli ala Muhammad wa ala alihi at-tayyibin at-tahirin al-ma'sumin al-muntajabin siyama baqiyatillahi fil aradin. Amma ba'd, faqad qala Allahu al-Hakim fi muhkami kitabihil mubin wa huwa asdaqul qailin wa qawluhul haqq. Bismillahirrahmanirrahim. Qul la as'alukum alayhi ajran illa al-mawaddata fil qurba. Allahumma salli ala Muhammad wa ali Muhammad wa ajjil farajahum. Sokol prashongsha Allahu Rabbul Alaminer jonno jini amader srishtikorta mabud. Oshongkho dorud o salam মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পবিত্র আহলে বাইতের উপর। আজ পবিত্র রমজান মাসের 17 তারিখ আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকেও তার আহ্বানে সাড়া দিয়ে তার মেহমান হওয়ার তৌফিক দান করেছেন। রাব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত রোজাদার হওয়ার তৌফিক দান করুন। তো আমরা পয়লা রোজা থেকেই আমাদের এই কার্যক্রম শুরু করেছি এবং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন যে এইভাবে আমরা ক্লাসগুলোকে অব্যাহত রাখতে পেরেছি এবং ইনশাআল্লাহ আগামীকাল আমাদের শেষ ক্লাস থাকবে। অনেকেই হয়তো খুশি হবে, আবার অনেকের হয়তো খারাপ লাগবে যে না সুন্দর একটা ক্লাস হচ্ছিল, আমরা উপকৃত হচ্ছিলাম। তো দুই রকমই হয়তো থাকবে, বিশেষ করে আমাদের ছাত্ররা তাদের জন্য আনন্দ যে আর এই রোজা থেকে কষ্ট করে ক্লাসগুলো করা। তো যাই হোক, এটা একটা তৌফিক যে পবিত্র রমজান মাস আল্লাহর বান্দেগির মাস, এর মধ্যে হাদিস কোরআনের সাথে সময়টাকে অতিবাহিত করা, আহলে বাইতের সাথে সময়টাকে অতিবাহিত করা, এটা নিঃসন্দেহে একটি বড় তৌফিক। সুতরাং এটা আমাদের জন্য একটি বড় পুরস্কার হিসেবে কাজ করবে। আমরা রমজানের হয়তো আমরা যখন আল্লাহর কাছে এই আমলনামাগুলো দেখব তখন এই সময়গুলোই আমাদের কাছে অত্যন্ত ফজিলতের সময় হিসেবে দেখা দিবে এবং সওয়াবগুলো যখন আমরা দেখতে পাবো তখন মনে হবে যে এই ক্লাসগুলো আরও বেশি হলে আমাদের জন্য বোধহয় আরও ভালো হতো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে তার মেহমান হিসেবে কবুল করেছেন এবং তিনি মেজবান হয়ে আমাদেরকে এই মাসে মেজবানি করছেন। তো এখানে একটি হাদিসে বলা হয়েছে যে যদি রমজান মাসের আপ্যায়ন এই ক্ষুধাতৃষ্ণার চেয়ে অন্য ভালো কিছু থাকতো তাহলে আল্লাহ সেটারই ব্যবস্থা করতেন। তো নিঃসন্দেহে রমজানে আল্লাহ আমাদেরকে দাওয়াত দিয়ে যে আত্মার খোরাক সঞ্চয় করার যে প্র্যাকটিসটা করালেন, যে অনুশীলনীটা করালেন, এটাই আমাদের সব থেকে বড় পাওয়া। আমরা তো সবসময় আমাদের নফসকে কী দেওয়া যায় তাই না সেইটা নিয়েই বেশি ব্যস্ত থাকি, কিন্তু রমজান মাসে আল্লাহ আমাদেরকে তার নিজের মেহমান করে নিয়ে এই জিনিসটা বোঝাতে চাইলেন যে তোমাদের শুধু শরীরের ক্ষুধাই মেটানোর দায়িত্ব নয়, বরং তোমাদের আরও একটি জিনিস রয়েছে। কেননা তোমরা শুধু শরীর দ্বারা সৃষ্টি হওনি, তোমরা দুটো জিনিসের সমন্বয়ে তৈরি হয়েছ, তোমাদের রূহ এবং শরীর এ দুটো জিনিস তোমাদের রয়েছে। তো তোমরা 11টা মাস অর্থাৎ এক বছরে যে 12টি মাস তার 11টি মাসই তোমরা শুধু তোমাদের দেহের খোরাক যোগানোর কাজে ব্যস্ত থাকো। কিভাবে দেহের খোরাক
জোগাড় করা যায়, কিভাবে খাবো, কখন সকালের খাবার, দুপুরের খাবার, বিকালের নাস্তা, সন্ধ্যার খাবার, রাতের খাবার, এগুলো নিয়েই তো আল্লাহ বললেন আসো একটা মাস তোমরা প্র্যাকটিস করো, কিভাবে তোমাদের আত্মাকে শক্তিশালী করবা, কিভাবে তোমার মানে রূহকে শক্তিশালী করবা। কেননা রূহ তার খাদ্যর প্রয়োজন রয়েছে, রূহ দুর্বল হয়ে যাচ্ছে। তোমরা যত বেশি তোমাদের দেহকে শক্তিশালী করছো, পাশাপাশি তোমাদের রূহ আত্মাটা দুর্বল হয়ে যাচ্ছে, কেননা তার খাওয়ার দিকে তোমাদের কোনো গুরুত্ব নেই। তো এই একটা মাস আল্লাহ নিজে মেজবানি করে আমাদেরকে এই রূহটাকে খাদ্য দিচ্ছেন, রূহের খাদ্যের যোগান দিচ্ছেন, যেটা আমাদের সব থেকে বেশি প্রয়োজন রয়েছে। তো এই রূহের খাদ্যের যোগানটা হচ্ছে মূল খাদ্যটাই হচ্ছে তাকওয়া। এই রোজায় আমরা যদি মুত্তাকি হতে পারি তাহলেই আমরা সফল হলাম, তাহলে আমরা ভালো মেহমান ছিলাম এবং ভালো খাবার আমরা গ্রহণ করেছি। তো এই মাসের খাবার হচ্ছে তাকওয়া, যেটা আমাদের রূহকে, আমাদের আত্মাকে শক্তিশালী করবে, পরিশুদ্ধ করবে, পূর্ণতার দিকে পরিচালিত করবে। এটা হচ্ছে পবিত্র রমজানের মূল শিক্ষা। তো আমরা এই রোজাকে ইনশাআল্লাহ সেইভাবে নেব, বড় একটি নিয়ামত হিসেবে নেব। আল্লাহ আমাদের জন্য এই পবিত্র রমজানকে একটি বড় নিয়ামত হিসেবে দিয়েছেন, আমাদেরকে যে শরীর ছাড়া আরও একটি বড় জিনিস রয়েছে আত্মা, সেটার প্রতি আল্লাহ আমাদেরকে গুরুত্ব দেওয়ার সুযোগটা দিয়েছেন। যে না আমরা, কেননা মানুষ না খেয়ে সাধারণত মরে না, দুই দিনও না খেয়ে মানুষ বাঁচতে পারে, তিন দিনও না খেয়ে মানুষ বাঁচতে পারে, কিন্তু অনেক সময় দেখা যায় যে মানুষ অতিরিক্ত খাওয়ার কারণে মারা গেছে, তাই না? অতিরিক্ত খেয়ে মানুষ গ্যাস ফর্ম করে মারা যায়। অনেক সময় আমরা দেখি যে কারোর একটা গরু মারা গেছে, কি হয়েছে, যে অতিরিক্ত খাওয়ার কারণে তার গ্যাস ফর্ম হয়েছে এবং মারা গেছে। মানুষের ক্ষেত্রেও তাই দেখা যায়, কিন্তু না খেয়ে মানুষ মরে না। যেমন আমরা দেখি যে ভূমিকম্পের সময় 14 দিন পর্যন্ত একটা মানুষ বেঁচে ছিল ওই ইসের নিচেই, তারপরে তাকে বের করে আনা হয়েছে, সে বলেছে আমাকে এক কাপ চা দাও, ঠিক আছে? তো 14 দিন পর্যন্ত না খেয়ে বাঁচা সম্ভব? তো এই কারণে আমাদের রুহের প্রতি গুরুত্বটা আল্লাহ দিতে বলেছেন। এজন্যই আল্লাহ আমাদের স্রষ্টা, সব থেকে দয়ালু আল্লাহ আমাদের জন্য আল্লাহ, আল্লাহর চেয়ে বড় দয়ালু আমাদের জন্য আর কেউ নেই। আল্লাহর পরে হচ্ছে নবীগণ, তারপরে হচ্ছে পিতামাতা। তো পিতামাতার মহব্বত দেখি কত বেশি, তাই না? তার থেকে বেশি আমাদেরকে ভালোবাসেন আমাদের নবী, আমাদের ইমাম, তার থেকে বেশি ভালোবাসেন আমাদের আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। আমরা কিছুই ছিলাম না, আমাদের সমস্ত কিছু আল্লাহর কাছ থেকে আমরা পেয়েছি। তো সেই আল্লাহ আমাদেরকে দাওয়াত করেছেন, দাওয়াত করে তিনি আমাদেরকে বলছে যে এই একটা মাস তোমরা শরীরকে খাওয়া থেকে একটু বিরত রাখো। তাও সারা মানে 24 ঘন্টা না খাওয়ার দরকার নেই, শুধুমাত্র কখন থেকে, সুবহ সাদিক থেকে রাত পর্যন্ত তোমরা মানে নিজেদেরকে পানাহার থেকে এবং বিভিন্ন গোনা অন্যায় খারাপ কাজ থেকে নিজেদেরকে রক্ষা করো। এটা করে আল্লাহ বোঝাচ্ছেন যে আমি তোমার স্রষ্টা, আমি তোমাকে সবচেয়ে ভালোবাসি, তোমার যে খাদ্যের প্রতি তোমার এক এক সারা বছর কোনো গুরুত্বই তুমি দাও না, সেই রুহের খাদ্য যোগানোর জন্য আমি তোমাকে দাওয়াত করেছি, আমি তোমার রুহের খাদ্য যোগান দিব। এবং এমনভাবে তোমার রুহকে এই একটা মাস আমি পূর্ণতার দিকে নিয়ে যাব, শক্তিশালী করব, যে বাকি একটা বছর 11টি মাস তুমি সেই শক্তি নিয়ে পরিচালিত হবে, এমন শক্তি হবে যে আর গুনাহের দিকে তোমার হাত ধাবিত হবে না, আর শয়তানের ওয়াসওয়াসা তোমাকে বিভ্রান্ত করতে পারবে না। আমি সেই কাজটা তোমাদের করে দিচ্ছি, ঠিক আছে? তো সুতরাং আমাদেরকে সাধারণ মেহমানের সাথে তুলনা করলে হবে না। সাধারণ মেজবানরা আমাদেরকে দাওয়াত করে পেট পুরে খেতে দেয়, শুধু তারা আমাদের শরীরের দিকটাকেই খেয়াল করে, কিন্তু আল্লাহ আমাদেরকে ডেকে নিয়েছেন আমাদের আত্মাটাকে পরিশুদ্ধ করার জন্য। আত্মার মধ্যে যে ধরনের পঙ্কিলতা, যে ধরনের জীবাণু প্রবেশ করেছে, সেইগুলোকে নিংড়ে পরিষ্কার করে দেওয়ার জন্য। যেভাবে আমরা কোনো ময়লা হাড়ি এগুলোকে পরিষ্কার করতে গেলে কি ব্যবহার করি, ডিশওয়াশ ব্যবহার করি, লেবুর রস ব্যবহার করি, তাই না? ভীমে আছে 100 লেবুর শক্তি। তো এইগুলো ব্যবহার করি যাতে করে কি হয়, এই কালিগুলো
ধুয়ে মুছে সাদা হয়ে যায়, চকচকে হয়ে যায়। তো আল্লাহ এটা চাচ্ছেন যে আমাদের রূহ, আমাদের আত্মা যেভাবে মানে গুনাহে জর্জরিত হয়ে গেছে, কালিমাযুক্ত হয়ে গেছে, এইটাকে পাক করতে গেলে এই ধরনের কিছু একটা ব্যবস্থার প্রয়োজন, আর সেটা হচ্ছে রোজা। রোজা এখানে ভীমের কাজ করবে, এখানে ডিশওয়াশের কাজ করবে, যেটা আমাদের আত্মাকে গীবতের যে গুনাহ, তারপরে অন্য যত ধরনের গুনাহ, হারামের যে গুনাহ, সমস্ত গুনাহে যে স্পটগুলো পড়ে গেছে, এই স্পটগুলো তুলে এটাকে পরিষ্কার করার জন্য আল্লাহ আমাদেরকে এই মাসের মেহমান করেছেন। তিনি মেজবান হয়ে আমাদের এই পরিশুদ্ধি তিনি ঘটাচ্ছেন। তাহলে এটা বড় একটি পাওয়া, যেটার প্রতি আমাদের গুরুত্ব ছিল না। রোজার মাস আসাতে আমাদের এটার প্রতি গুরুত্ব জন্মেছে যে না, আমাদের আত্মাটাকে পরিশুদ্ধ করতে হবে, আমাদেরকে খালি লেস হতে হবে, খাঁটি হতে হবে। কেননা বেহেশতে প্রবেশ করতে গেলে একটা কালবে সালিমের প্রয়োজন রয়েছে, তাই না? ইল্লা মান আতাল্লাহু বিকালবিন সালিম, তারাই কেবল কিয়ামতে সফল হবে যারা সুস্থ আত্মা নিয়ে আল্লাহর কাছে হাজির হয়েছে। তো এই রোজা আমাদেরকে সুস্থ আত্মা সঞ্চয় করার সহযোগিতা করে। রোজার মাধ্যমে আমরা অনেক গুনাহ থেকে দূরে থেকে আত্মাকে পরিশুদ্ধ করি এবং এটা হেসতে যাওয়ার উপযোগী হয়ে যায়। আর আমাদের সমস্ত কিছুর জন্য, সমস্ত কিছু কবুল হওয়ার জন্য একটা জিনিসের বড়ই প্রয়োজন রয়েছে, সেটা হচ্ছে আহলে বাইতের মহাব্বত। আহলে বাইতের মহাব্বত যদি আমাদের মধ্যে না থাকে তাহলে কোনো কিছুই কবুল হবে না। এজন্য আমাদেরকে নামাজ রোজা যদি সঠিকভাবে আল্লাহর দরবারে পৌঁছে দিতে হয়, এই রোজা যদি আল্লাহর কাছে সঠিক রূপ নিয়ে যেতে চায়, তাহলে বেলায়াতে আলী ইবনে আবি তালিব থাকার প্রয়োজন রয়েছে। যদি আলী ইবনে আবি তালিবের বেলায়াত না থাকে, আহলে বাইতের মহাব্বত না থাকে, তাহলে কোনো কাজেই আসবে না। এ কারণেই রাসূলুল্লাহ তার এই রেসালাতের বিনিময় হিসেবে এটাই চেয়ে নিয়েছেন, তাই না? কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই কুরবার মহাব্বত এতটাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যদি মানুষ আহলে বাইতকে ভালো না বাসে, তার কোনো আমলই কবুল হবে না এবং সে সরাসরি জাহান্নামী হয়ে যাবে। এতে কোনো তরফ নেই, আল্লাহর কাছে কোনো ধরনের মানে কারোর সাথে কোনো পার্টিবাজি নেই যে ভাই তুমি আহলে বাইতকে ভালোবাসবা না, বেহেশতে যাবা, এটা হওয়ার কোনো সুযোগ নেই। এখানে আমি দুটো হাদিস আজকে তুলে ধরব। তার মধ্যে প্রথম হাদিসটা জাবের ইবনে আবদুল্লাহ আনসারি থেকে রয়েছে, চমৎকার একটি হাদিস। তিনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ একদা আমাদের উদ্দেশ্যে খুতবা দিলেন এবং বলতে থাকলেন যে হে লোক সকল, ইয়া আইয়ুহান নাস, মান আবগাজা আহলেল বাইত হাশারাল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ইয়াহুদিয়ান। অত্যন্ত চমৎকার হাদিস। আন জাবের ইবনে আবদুল্লাহ আল আনসারি আনহু ক্বালা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফাসামিতুহু ওয়া হুয়া ইয়াকুল, ইয়া আইয়ুহান নাস, মান আবগাজানা আহলুল বাইত হাশারাল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ইয়াহুদিয়ান, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ওয়া ইন সামা ওয়া সাল্লা, ক্বালা ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম। মানে চমৎকার এই হাদিস। জাবের ইবনে আবদুল্লাহ আনসারি বলছেন একদা রাসূলুল্লাহ খুতবা দিলেন, খুতবা দিতে গিয়ে তিনি বলছেন যে হে জনগণ, যারা আমার আহলে বাইতের প্রতি বিদ্বেষ পোষণ করলো, তাদের বিরোধিতা করলো, তাদের হাসর নাসর হবে ইহুদি হিসেবে। কি চমৎকার! অর্থাৎ এই যে আমি প্রথমে বললাম যে মানুষের নামাজ রোজা কোনো কিছুই কবুল হবে না, হজ যাকাত কিছুই কবুল হবে না, যদি কিনা তার মধ্যে আহলে বাইতের ভালোবাসা না থাকে। এটা রাসূলুল্লাহ স্পষ্ট বললেন যে আহলে বাইতের বিদ্বেষ নিয়ে মৃত্যুবরণ করবে, তাদের বিরোধিতা তাদের অন্তরে থাকবে, তাদের হাসর নাসর কী হিসেবে হবে? ইহুদি হিসেবে হবে, মুসলমান হিসেবে তার হাসর হবে না, ইহুদি হিসেবে তার হাসর হবে। তখন সে জাবের ইবনে আবদুল্লাহ আল আনসারি পাল্টা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, যদিও তারা রোজা রাখে এবং নামাজ পড়ে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো নামাজ রোজা অবস্থায়
মানে যখন বলছেন যে রাসূলুল্লাহ বললেন যে যারা আহলে বাইতকে ভালোবাসবে না তাদের হাশর কিভাবে হবে ইহুদি হিসেবে হবে তখন জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী আবার প্রশ্ন করলেন যে যদি তারা নামাজ পড়ে রোজা রাখে তারপরেও এটা তখন রাসূলুল্লাহ বললেন হ্যাঁ যদিও তারা কি করে সামা ওয়া সাল্লা ঠিক আছে তারপরেও তারা এবং দাবি করে নিজেদেরকে যে আমরা মুসলমান তারপরেও তারা ইহুদি হিসেবে তাদের হাসর নাসর হবে সুতরাং আহলে বাইতের মহব্বত এবং ভালোবাসা না থাকলে তার কোনো আমলই কবুল হবে না অর্থাৎ সে মুসলমানই হতে পারবে না মুসলমান হওয়ার একটা শর্ত হচ্ছে আহলে বাইতকে ভালোবাসা আমল কবুল হওয়ার একটি শর্ত হচ্ছে আহলে বাইতের ভালোবাসা হাদিসটি মুজামুল আসওয়াতে এসেছে তাবরানির বর্ণিত সুয়ুতির জামিউল হাদিসে এসেছে তারপরে অন্যান্য হাদিসগুলোতে এই একটা হাদিস যে মানে আহলে বাইতের ভালোবাসা যদি না থাকে তাহলে সে ইহুদি হিসেবে তার হাসর হবে আল্লাহ মুসলমানের কাতারেই তাকে রাখবেন না যদিও আমরা জানি যে শুধু মুসলমান হলে কাজ হবে না আমরা জানি যে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সে হয় মুসলমান কিন্তু মুমিন হতে গেলে তাকে আরো একটু বলতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ুন ওয়ালিউল্লাহ বলা লাগে যখন সে তাওহীদের স্বীকৃতি দিবে রিসালাতের স্বীকৃতি দিবে এরপরে যখন ওয়েলায়াতে আমিরুল মুমিনিনের স্বীকৃতি দিবে ইমামতের স্বীকৃতি দেওয়ার পরে তার তাকে মুমিন বলা হবে এর আগ পর্যন্ত সে মুসলমান এর আগ পর্যন্ত সে মুমিন হয়নি যখনই সে আলিউন ওয়ালিউল্লাহ বলবে তখন থেকে কিন্তু সে মুমিনের কাতারে প্রবেশ করবে এবং তখন তার হিসাব হবে আলাদা তাই না মুমিন হওয়া অত সহজ বিষয় নয় দ্বিতীয় হাদিস যেটা আমি উল্লেখ করব সেটাও তাবরানি আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা করছেন হাদিসটা আব্দুল্লাহ ইবনে আব্বাসও একজন বড় মাপের সাহাবা যেভাবে জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী একজন বড় মাপের সাহাবা যিনি রাসূলের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাসও একজন বড় মাপের সাহাবা একজন বড় মুফাসসির যাকে হিবরুল উম্মাতও বলা হয় তো সেই ইবনে আব্বাস এখানে একটা চমৎকার হাদিস আমাদের সামনে বর্ণনা করছেন সেই হাদিসটা হচ্ছে এই قال رسول الله صلى الله عليه وسلم يا بني عبد المطلب হে আব্দুল মুত্তালিবের সন্তানরা হে ইয়া বানি আব্দুল মুত্তালিব ইন্নি সাআলতুল্লাহ ফীকুমুস সালাস আমি আল্লাহর কাছে তোমাদের জন্য তিনটা বিষয়ে জিজ্ঞেস করেছি ঠিক আছে তো সে এই হাদিস বলতে বলতে এই পর্যায়ে আসছে কোথায় বলছে রাজুলুন সাফা বাইনাল রুকনি ওয়াল মাকাম ফাসাল্লা ওয়া সামা সুম্মা মাতা ওয়া হুয়া মুবগিজুন লি আহলে বাইতে মুহাম্মাদ দাখালান নার চমৎকার হাদিস আমরা দেখি বলছে যে তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যদি কোনো ব্যক্তি রুকনে ইয়ামিন এবং মাকামে ইব্রাহিমের মাঝখানে অবস্থান করে অতঃপর নামাজ আদায় করে রোজা রাখে অতঃপর মারা যায় কিন্তু সে মুহাম্মাদের আহলে বাইতের উপরে বিদ্বেষ পোষণ করে মানে সে কোথায় অবস্থান করছে রুকনে ইয়ামিন এবং মাকামে ইব্রাহিমে অবস্থান করছে এবং সেখানে সে নামাজ পড়ছে রোজাও রাখছে এরপরে সে মারা যাচ্ছে কি অবস্থায় আহলে বাইতের উপরে বিদ্বেষ নিয়ে মারা যাচ্ছে তাহলে সে কি হবে দাখালান নার তাহলে সে সরাসরি জাহান্নামে চলে যাবে সালাত পড়ো মুহাম্মদ ও আলে মুহাম্মদ আল্লাহ মুহাম্মদ ও আলে মুহাম্মদ ওয়া আজ্জিল ফারাজাহুম তাহলে এর চেয়ে বড় প্রমাণ আর কিন্তু হতে পারে না যে ব্যক্তি মানে সে তো মুসলমান নিঃসন্দেহ তাই না কারণ সে রুকনে ইয়ামিনে অবস্থান করছে মাকামে ইব্রাহিমিতে অবস্থান করছে সেখানে নামাজ করছে রোজা করছে তাওয়াফ করছে হজ পালন করছে এই অবস্থায় সে মারা যাচ্ছে কিন্তু তার হৃদয়ে কি রয়েছে আহলে বাইতের বিদ্বেষ রয়েছে সে কি হবে দাখালান নার সরাসরি সে জাহান্নামে চলে যাবে অর্থাৎ উপরের হাদিস
হাদিসেও আমরা পড়েছি যে যে আহলে বাইতের বিদ্বেষ নিয়ে মারা যাবে সে কি হবে ইহুদি অবস্থায় মারা যাবে অর্থাৎ জাহান্নামী হয়ে যাবে এখানেও স্পষ্ট ভাবে ইহুদি নাসারা না বলে সরাসরি বলছে যে সে কি হয়ে যাবে জাহান্নামে চলে যাবে তাহলে শুধু নামাজ নিয়ে গর্ব ও বড়াই করার কিছু নেই শুধু রোজার নিয়ে বড়াই করার কিছু নেই যদি এই নামাজ রোজার সাথে আহলে বাইত সংশ্লিষ্ট না থাকে তাহলে সেই নামাজ রোজা কোনো কাজে আসবে না সুতরাং আমাদেরকে গুরুত্ব দিতে হবে যে কারণে রাসূলুল্লাহ বলেছেন মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ মাতা শাহীদা যে আলে মুহাম্মাদের ভালোবাসা নিয়ে মৃত্যু বরণ করবে সে শহীদ অবস্থায় মৃত্যু বরণ করবে তাই না মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ মাতা তায়েবা সে তওবা করে মৃত্যু বরণ করবে তাই না মাতা মুস্তাকমিলাল ঈমান পরিপূর্ণ ঈমান নিয়ে সে মৃত্যু বরণ করবে আর আলে মুহাব্বতের ভালোবাসা নিয়ে যদি কেউ মৃত্যুবরণ না করে তাহলে তার ঈমান পরিপূর্ণ হবে না সে মুমিন হতে পারবে না তো সুতরাং এখান থেকে আমাদের কাছে স্পষ্ট প্রমাণিত যে কারণে অন্য হাদিসেও স্পষ্ট ভাবে বর্ণিত রয়েছে মান মাতা আলা বুগযে আলে মুহাম্মদ মাতা কাফেরা যে আলে মুহাম্মাদের বিদ্বেষ নিয়ে মৃত্যুবরণ করবে সে কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে এবং তার কপালে লেখা থাকবে হাযা আইস মিন রাহমাতিল্লাহ এই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত সুতরাং মানে আমাদের নামাজ রোজার গুরুত্ব অত্যধিক অপরিসীম কেননা নামাজ হচ্ছে দিনের স্তম্ভ রোজা হচ্ছে আল্লাহ নিজে এটা দায়িত্ব নিয়েছেন আল্লাহ নিজে মেজবান হয়েছেন আসসাউমলি ওয়া আনা উজজিবি নামাজ আমার রোজা আমার এবং আমি এটার নিজে হাতে প্রতিদান দেব কিন্তু এটার গুরুত্ব তখনই প্রকাশ পাবে যখন আহলে বাইতের মহাব্বত এর সাথে থাকবে যদি আহলে বাইতের মহাব্বত এবং ভালোবাসা না থাকে শুধু নামাজ আমাদেরকে পরিত্রাণ দিতে পারবে না নামাজ রোজার সাথে সাথে ভেলায়াতের প্রতি ঈমান অবশ্যই থাকতে হবে যেভাবে তাওহীদের প্রতি বিশ্বাস থাকতে হবে যেভাবে রেসালাতের প্রতি বিশ্বাস থাকতে হবে অনুরূপভাবে আহলে বাইতের প্রতিও আমাদের ঈমান থাকতে হবে তাহলে আমাদের সমস্ত কিছু আল্লাহর দরবারে কবুল হবে এবং আমরা বেহেশতবাসী হতে পারবো নচেত কোনো কাজেই আসবে না তো আমরা এই পর্যায়ে আমাদের যে নির্ধারিত আলোচনা আমরা উলুমে কোরআনের আলোচনায় চলে যাব আজকে আমি আমার আলোচনার বিষয়বস্তু রেখেছি কোরআনের যে মুজেজা আমরা গতকাল আমাদের আলোচনা ছিল কোরআনের মুজেজা এবং তাহাদ্দি যে কোরআনের অলৌকিকতা নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং কোরআন যে চ্যালেঞ্জগুলো আমাদের সামনে ছুড়ে দিয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা আমরা করেছিলাম এখন আমরা দেখব যে কোরআনের যে মুজেজা আমরা দেখেছি এই মুজেজাটা ব্যক্তিটা কতদূর কোন কোন পর্যন্ত এই মুজেজা গড়িয়েছে আমরা দেখেছি হযরত মুসার মুজেজা ব্যক্তি কোন পর্যন্ত ছিল তার লাঠি তার শুভ্র বগল হওয়া এগুলোর মধ্যে ছিল হযরত ঈসা আলাইহিসসালামেরও মুজেজার ব্যক্তি কোন পর্যন্ত ছিল মৃত্যুকে জীবন্ত করা কুষ্ঠরোগীকে সুস্থ করা এইগুলোর মধ্যে ছিল আমরা দেখি রাসূলুল্লাহর মুজেজার ব্যক্তিটা কত দূরব্যাপী সেটা কত কিছুকে সামিল করে আমরা জেনেছি যে এই কোরআন হচ্ছে একটি মুজেজা কোরআনের ফাসাহাত এবং বালাগাত হচ্ছে একটি মুজেজা কোরআনের সমপর্যায়ের কেউ কোনো আয়াত আনতে পারবে না যেটা আমরা গতকাল দেখলাম যে মুসাইলামা কাজ্জাব কোরআনের অনুরূপ আয়াত আনতে গিয়ে সে কীভাবে নিজেকে মাসখারা করেছে এমন কিছু সূরা বর্ণনা করেছে যেটা শুনলেই মানুষের হাসি পাবে তাই না যে সূরা ফিলকে যেভাবে সে বর্ণনা করলো যে তার একটা লম্বা লেজ আছে লম্বা সুর আছে এভাবে করে সে নিজেকেই উপহাসের পাত্র বানালো এখন আমরা দেখি যে এই মুজেজার পরিধিটা কোন পর্যায়ে গড়িয়েছে আমরা প্রথম পর্যায়ে দেখলে প্রথমেই রাসূলের ব্যক্তিত্বটাই হচ্ছে একটা মুজেজা যে কোরআন রাসূলের উপরে অবতীর্ণ হয়েছে এই রাসূল নিজেই একটা মুজেজা কিভাবে আমরা দেখতে পাচ্ছি যে রাসূলের উপরে কোরআন অবতীর্ণ হয়েছে এই রাসূল কোনো বিদ্যালয়ে গিয়ে লেখাপড়া করেননি কোনো কারোর কাছ থেকে তিনি হাতে কলমে শিক্ষা নেননি এই রাসূলের একমাত্র শিক্ষক ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু রাসূল শিখেছেন সরাসরি আল্লাহর কাছ থেকে শিখেছেন সুতরাং রাসূলের চেয়ে বড় শিক্ষিত আর কেউ নেই কিন্তু বাহ্যিক দৃষ্টিতে যেটাকে মানে সাক্ষরতা বলে সেটা রাসূল জানতেন না মানে তিনি কারোর কাছে গিয়ে শিক্ষা অর্জন করেনি কোনো মাস্টারের কাছে গিয়ে হাতের লেখা শিখেননি অ ক খ আলিফ বাতাসে শিখেন
শেখেননি। সুতরাং এই অর্থে তিনি লেখাপড়া জানতেন না, কিন্তু যেহেতু রাসূলের শিক্ষক সরাসরি আল্লাহ, সুতরাং রাসূলের চেয়ে বড় জ্ঞানী, রাসূলের চেয়ে বড় শিক্ষিত আর পৃথিবীতে কেউ জন্মগ্রহণ করেনি। সুতরাং কেউ যদি বলে যে রাসূল উম্মি, রাসূল অশিক্ষিত, এটা তার ভুল ধারণা, এটা সে রাসূলকেই চিনতে পারেনি। কেননা সমস্ত শিক্ষকের জন্মদাতা হচ্ছে আল্লাহ, আর সেই আল্লাহ হচ্ছে রাসূলের শিক্ষক। সুতরাং রাসূলের চেয়ে বড় শিক্ষিত আর কেউ হতে পারবে না। তো যাই হোক, আমরা যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হলো এই যে রাসূলুল্লাহ নিজে কোনো কারোর কাছ থেকে জ্ঞান অর্জন করেননি, আল্লাহর প্রদত্ত তার শিক্ষা। সুতরাং তিনি যখন এরকম কোরআনের মতো উচ্চ মানের একটা কোরআন নিয়ে আসলেন, এটা থেকেই বোঝা যায় যে এই কোরআন হচ্ছে মুজিজা। এই কোরআন রাসূলের লিখিত না, কারণ রাসূল লিখতে জানতেন না, রাসূল নিজে লেখেননি। বোঝা গেল বিষয়টা? যে এই যে রাসূলের উপরে, এমন রাসূলের উপরে কোরআন অবতীর্ণ হলো যিনি কারোর কাছ থেকে জ্ঞান অর্জন করেননি, কারোর মক্তবে যে লেখাপড়া শেখেননি, যার জ্ঞান ছিল সরাসরি আল্লাহর কাছ থেকে। সুতরাং তার মতন একজন ব্যক্তি যখন এরকম একটা কোরআন নিয়ে আসলো, নিঃসন্দেহে এটা মুজিজা ছাড়া আর কিছুই না। যে কোরআনের ফাসাহাত, বালাকাত, বাক্যলঙ্কার এমন পর্যায়ের যে তারা নিজেরাই পাগল হয়ে গিয়েছিল। ওই যুগের আরবরা, আমি বলেছি, তারা সাহিত্যিক ছিল, তারা অনেক বেশি কবিতা আবৃত্তি করতে জানতো, তাদের কাছে এটা অনেক বড় সাহিত্য মানের ছিল। যে কারণে কোরআনের রাসূলুল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল লাউ শা আল্লাহু মা তালাউতুহু আলাইকুম ওয়ালা আদরাকুম বিহি ফাকাদ লাবিসতু ফীকুম উমরান মিন ক্বাবলিহি আফালা তাআকিলুন। তোমরা কি এটা একবারও হিসেব করে দেখছো না, যে ব্যক্তি তোমাদের কাছে কোরআন নিয়ে এসেছে, সে কোরআন আনার পূর্বে তোমাদের কাছে একটা বড় সময় জীবনযাপন করেছে, 40টা বছর। কোরআন অবতীর্ণ হয়েছে কখন? রাসূলের যখন 40 বছর বয়স তখন কোরআন অবতীর্ণ হয়েছে। তো বলছেন যে কোরআন আসার আগে 40টা বছর যে রাসূল তোমাদের মধ্যে জীবনযাপন করেছে, তিনি একটা অক্ষরও কখনো লেখেননি, একটা কবিতাও কখনো পাঠ করেননি, তাই না? তোমরা তো কত কবিতা আবৃত্তি করতা, কবিতার আসর বসাতা, কিন্তু এই নবী একটা কবিতাও তোমাদের মাঝে কখনো আবৃত্তি করেননি, একটা অক্ষরও তিনি লেখেননি। আর সেই রাসূল এই রকম একটা কোরআন নিয়ে আসছে যার ফাসাহাত, বালাকাত, বাক্যলঙ্কার ওই পর্যায়ের, কি উচ্চ পর্যায়ের ফাসাহাত বালাকাত। সুতরাং তোমরা কি আফালা তাকিলুন, একবার একটু বিবেক দিয়ে চিন্তা করো না যে এটা রাসূলের পক্ষ থেকে না, এটা আল্লাহর পক্ষ থেকে? কারণ তিনি তো একটা কবিতাও লিখেননি, তিনি কিভাবে এই উচ্চ পর্যায়ের একটা কোরআন তোমাদের মাঝে নিয়ে আসলেন? সুতরাং আল্লাহ তাকে দিয়েছেন, তিনি কারোর কাছ থেকে শিখেননি, নিজে এটাকে তৈরি করেননি, বরং আল্লাহ তাকে দিয়েছেন। বিষয়টা এই পর্যায়ের। দ্বিতীয় আয়াতে বলা হচ্ছে ওয়ালাকাদ, যারা বলতো যে রাসূলুল্লাহ কোরআনকে কোনো ইহুদির কাছ থেকে শিখেছে, কোনো খ্রিস্টান পাদ্রির কাছ থেকে শিখেছে, এদের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দরভাবে জবাব দিচ্ছেন, ওয়ালাকাদ না আলামু আন্নাহুম ইয়াকুলুনা ইন্নামা ইউআল্লিমুহু বাশারুন। তোমরা জানো যে তোমরা তাকে এইভাবে দোষারোপ করো, হ্যাঁ, নিকমিদনিত অনানমিগুয়া, তোমরা জানো যে তারা বলে, কারা বলে? মুশরিকরা বলে। কি বলে? ইন্নামা ইউআল্লিমুহু বাশারুন, তাকে নিশ্চয়ই কোনো মানুষ এইটা, এই জিনিসকে শিক্ষা দিয়েছে। এখন তোমরা যে বলতেছো কার কাছ থেকে শিখেছে? বুহাইরার কাছ থেকে। বুহাইরা কি ছিল? অনারব ছিল, তার ভাষা হিব্রু ভাষা ছিল, অনারব ছিল। তো যদি তার কাছ থেকে শিখে, এখন আল্লাহ কি যুগ সুন্দরভাবে এটাকে বোঝাচ্ছেন, ইন্নামা ইয়ুআল্লিমুহু বাশারুন লিসানুল্লাযী ইউলহিদুনা ইলাইহি আজামিউন। যার কথা বলছো যে রাসূল তার কাছ থেকে শিখেছে, সে তো আজম, তার ভাষা আরবি না। ওয়াহাদা ওয়াহাদা লিসানুন আরাবিয়ুম মুবিন, অথচ এই কোরআন স্পষ্ট আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে। তাহলে রাসূল যদি এটাকে কোনো অনবরবের কাছ থেকে, তাদের কথা অনুযায়ী যদি বুহাইরার কাছ থেকে শিখতেন, তাহলে এই কোরআন কি হতো? ফাসি আরবিতে হতো না, এটার মধ্যে কি থাকতো? হিব্রু আরবি, মানে গোজাই মিল থাকতো, জগা খিচুড়ি হতো, তাই না? গুরুচণ্ডালী হয়ে যেত, সাধু চল্লিতের মিশ্রণ হয়ে যেত, যাকে বলে গুরুচণ্ডালী, তাই না? কিন্তু আমি বলছি ওয়াহাদা আরাবিয়ুম মুবিন, কিন্তু এই কোরআন স্পষ্ট আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে। সুতরাং এটা একটি বড় মুজিজা, রাসূলের ব্যক্তিত্ব বলে দিচ্ছে এই কোরআন একটা মুজিজা। তো এরপরে
আমরা এই দুটো দলিল স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে রাসূল নিজে পড়ালেখা করেননি কিন্তু নিজে আল্লাহর কাছ থেকে এই শিক্ষা নিয়েছেন নিয়ে তিনি যখন এটা প্রচার করছেন তার মানে বোঝা যাচ্ছে এটা হচ্ছে একটি মুজিজা এবং তোমরা যে অপবাদ দিচ্ছ রাসূল এটাকে কোনো খ্রিস্টান পাদ্রির কাছ থেকে শিখেছে এটা নয় যদি তাই হতো তাহলে এটা অন্য ভাষায় হতো কেননা তারা আজম ছিল তারা আরব ছিল না অথচ এই কোরআন স্পষ্ট আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে দ্বিতীয় মুজিজার দ্বিতীয় যে পরিধি সেটা দেখতে পাই কোরআনের ফাসাহাত এবং বালাগাত কোরআনের বাক্য অলংকার কোরআন এতটাই ফাসি এবং বালিগ ছিল যে আরবের ওই কবিরা যখন কোরআন দেখলো কোরআনের আয়াতগুলো শুনলো তাদের চক্ষু চড়কগাছ হয়ে গেল তাই না চোখগুলো মোটা হয়ে গেল যে কি জিনিস বাবা আমরা তো এত বড় সাহিত্যিক আমাদের সামনে এমন কিছু তিলাওয়াত করা হচ্ছে আমরা অবাক হয়ে যাচ্ছি যে এটা কি জিনিস এবং এই ক্ষেত্রে একটা ঘটনা আমরা উল্লেখ করতে পারি ওয়ালিদ ইবনে মুগাইরা মাখজুমি ওয়ালিদ আরবদের মধ্যে একজন বড় কবি ছিল তাদের খুব সম্মানের পাত্র ছিল সেই ওয়ালিদ বলছে যে আমি একদা রাসূলের কাছে গেলাম যাওয়ার পরে তখন তার রাসূলুল্লাহ কোরআন তিলাওয়াত করছিলেন সূরা তিলাওয়াত করছিলেন সূরা গাফের হচ্ছে সূরা মুমিন সূরা মুমিনের অপর নাম হচ্ছে সূরা গাফের বলছে রাসূলুল্লাহ সূরা মুমিনের প্রথম দিকের আয়াতগুলোকে তিলাওয়াত করছিলেন তো এই ওয়ালিদ ইবনে মুগাইরা খুব গুরুত্ব সহকারে এই কোরআনটা শুনছিল তো রাসূল এটা দেখার ফলে ওই আয়াতগুলোকে আবারও পুনরাবৃত্তি করলেন কয়েকবার করে তার সামনে এই কোরআনটা পড়লেন মুগাইরা আরব ছিল সাহিত্যিক ছিল সের গুরুত্বটা উপলব্ধি করতে পারলো এটা এরপরে যখন সে সেখান থেকে বের হয়ে আসলো বের হয়ে এসে তার গোত্রের লোকদের কাছে গিয়ে বলল বে খোদা সুগান আল্লাহর কসম ওরা যে আল্লাহকে মানে আর কি ওদের যে আল্লাহ লাত উজ্জা হুবাল এগুলো আর কি বলছে সেই আল্লাহর কসম মুহাম্মাদের কাছে আমি এমন কথা শুনেছি যেটা কোনো স্বাভাবিক কথা নয় সেটা কোনো মানুষের কথা হতে পারে না এবং সেটা কোনো জিনের কথাও হতে পারে না এমন মানে উচ্চমানের কথা আমি তার কাছে শুনলাম কোনো মানুষ এই পর্যায়ের কোনো কথা বলতে পারে না কোনো জিনের পক্ষে এই পর্যায়ের কথা বলা সম্ভব না সেটা এতটা মিষ্টি এতটা মধুর এতটা সুন্দর যেটা আমাকে হতবাক করেছে আমি এই কোরআনের প্রেমে পড়ে গিয়েছি তো তারা আরব তারা একবার শুনেই এই কোরআনের ঘটনাটাকে তারা বুঝতে পারত অনুরূপভাবে কোরআনের যে ফাসাহাত আমরা দেখতে পাই কোরআন ব্যবহার করেছে তার আরেকটা নমুনা আমরা এখানে তুলে ধরছি ওয়ালাকুম ফিল কিসাসে হায়াতুন লিউলিল আলবাব কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে হে চিন্তাশীলগণ তো এই শব্দটা কোরআন প্রথম ব্যবহার করেছে এটা কিসের মোকাবেলায় আরবদের মধ্যে একটা প্রবাদ ছিল একটা প্রচলিত প্রবাদ ছিল সেই প্রবাদটা কি আল কাতলু আনফা বিল কাতল হত্যার বিনিময়ে হত্যা এটা আরবদের মধ্যে প্রসিদ্ধ ছিল কেউ যদি কাউকে হত্যা করে তার প্রতিশোধ হিসেবে আরেকজনকে হত্যা করতে হবে আরবরা এই প্রবাদটা ব্যবহার করত তাহলে কি আল কাতলু আনফা বিল কাতল এর পরিবর্তে কোরআন এই শব্দটা ব্যবহার করলো কোন শব্দ ওয়ালাকুম ফিল কিসাসে হায়াত তোমাদের জন্য কিসাসের মধ্যে রয়েছে জীবন তো এটা আরবরাই কেবল বোঝে যে এটার গুরুত্ব কতখানি এই দুটো শব্দের মধ্যে পার্থক্য কতখানি পার্থক্যগুলো এইভাবে বোঝানো হচ্ছে জালালউদ্দিন সুয়ুতি বলছেন যে ওয়ালাকুম ফিল কিসাসে হায়াত এর সাথে আল কাতলু আনফা বিল কাতলের ২০টা পার্থক্য রয়েছে মানে আল ওয়ালাকুম ফিল কিসাসে হায়াতুনের মধ্যে এই আল কাতলু আনফা বিল কাতল এর থেকে ২০টা বেশি মর্যাদা রয়েছে তো এখানে ১০টা উল্লেখ করেছে আমি তার ১০টা উল্লেখ করব না আমি একটা দুটো বলেই এখানে আমি ছেড়ে দিচ্ছি যে প্রথমটায় বলছে যে এই যে তারা বলতো আল কাতলু আনফা বিল কাতল এতে যে পরিমাণ অক্ষর ব্যবহার করা হয়েছে তার চেয়ে ফিল কাসাসে হায়াতুন কম অক্ষর ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে একটা ফাসাহাত এটা একটা মাধুর্য আরবদের মধ্যে এটা যে একটা কবিতা করবে যত কম শব্দের মধ্যে যত গুরুত্বপূর্ণ বিষয় সে তুলে ধরতে পারবে সে সবথেকে বড় কবি
তাই না, সে সবথেকে বড় সাহিত্যিক। তো আল্লাহর চেয়ে বড় সাহিত্যিক তো আর কেউ নেই। আল্লাহ এদের প্রচলিত কথাটাকে আরো সুন্দরভাবে আরো কম অক্ষরে বর্ণনা করলো, তাহলে এই একটা তার শ্রেষ্ঠত্ব যে ওই কথাটাকেই আরো কম অক্ষরের বিনিময়ে এখানে বর্ণনা করা হয়েছে। দ্বিতীয়ত, কেসাসের যা কিছু বোঝানো হয় সেটার মাধ্যমে কাতল দিয়ে সেই জিনিসটাকে বোঝানো যায় না। কাতলের মধ্যে একটা নেগেটিভ সেন্স থাকে, কিন্তু কেসাসের মধ্যে নেগেটিভ সেন্সটা থাকে না, তাই না? কেসাস মানে হচ্ছে কি, কেসাস মানে হচ্ছে মানে বিচার, কেসাস মানে ন্যায় বিচার, ঠিক আছে? কারোর একটা কোনো অন্যায় করা হলো, ক্ষতি করা হলো, সেটার সঠিক বিচার হচ্ছে কেসাস, তাই না? তো কেসাস হলো সঠিক একটা বিচার। তো আর কাতল মানে হচ্ছে হত্যা, এক্ষেত্রে সঠিক নাও হতে পারে। যেমন তারা বলছে আল কাতল আনফাবিল কাত, এই গোত্রের কাউকে মারলে তারাও একজনকে মারবে। এখন সে যদি একটা যুক্তিসঙ্গত কারণেও তাকে হত্যা করে থাকে, তারপরেও সে তাকে হত্যা করবে। সুতরাং এইখানে কোনো ন্যায় নীতি নেই, কিন্তু কেসাসের মধ্যে নীতি রয়েছে, তাই না? কেসাস হচ্ছে এটা যে কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে তাহলে তাকে হত্যা করতে হবে বা তার হাত কাটতে হবে। এবং আরও একটা যে পার্থক্য কিসাসে, তাহলে প্রথমটা আমরা বুঝলাম সংখ্যার দিক থেকে, দ্বিতীয়টাও আমরা বুঝলাম যে কিসাসের যে অর্থটা এটা অনেক ব্যাপক, তাই না? এখানে মানে কাতলের ক্ষেত্রে আমরা অন্যায়কারী জুলুমকারী সবই একরকম, কিন্তু না, এখানে পুরো বিষয়টা আলাদা। তৃতীয় যে পার্থক্য সেটা হচ্ছে যে কাতলের ক্ষেত্রে মানে পুরোটাই মারা, কিন্তু কিসাসের মধ্যে কি যে না শুধু হাত কাটতে হবে, কিসাস হিসেবে শুধু হাত কাটা বা শুধু আঙুল কাটা, তাই না, অথবা পুরো হত্যা করা, অর্থাৎ সব অপশনগুলো এর মধ্যে আছে, কিন্তু কাতলের মধ্যে এই অপশনগুলো নেই। কিসাস এমন একটা শব্দ তার মধ্যে এটাও আছে যে চোরের শুধু হাত কাটা যাবে, এটাও একটা কিসাস, তাই না, চোরের কিসাস। তাহলে এই কিসাস শব্দের মধ্যে এই জিনিসটাও রয়েছে। কাতল পুনরাবৃত্তি হয়েছে, দেখো ওই ওরা যে এটা ব্যবহার করে আল কাতল আনফাবিল কাতল, দুইবার কাতল শব্দটা কি হয়েছে, পুনরাবৃত্তি হয়েছে, কিন্তু কিসাস শব্দটার মধ্যে কোনো পুনরাবৃত্তি নেই। ওয়ালাকুম ফিল কিসাসে হায়াত, তাই না, কোনো কাতল শব্দটি ব্যবহার নেই এবং কোনো শব্দের পুনরাবৃত্তি নেই, যেটা এখানে রয়েছে। এরপরে যেটা রয়েছে এখানে সানাতে বাদী, একটা সুন্দর বিষয় যেটা আমি প্রথমে বলে দিয়েছিলাম যে কাতল মানে হচ্ছে মার্গ, কিন্তু কিসাসের বিপরীতে হায়াত ব্যবহার করা হচ্ছে। কিসাসের মধ্যে রয়েছে জীবন, তাই না? এই যে সুন্দর যে কিসাসের মাধ্যমে শেষ হয়ে যাচ্ছে না, জীবন দেওয়া হচ্ছে, তাই না? ফিল কিসাসে হায়াতুন, কিসাসের মধ্যে হায়াত রয়েছে, তো এই জিনিসটাকে আরও প্রাণবন্ত করে তুলছে, তাই না? কাতলের বিনিময়ে কাত শুধু ওই জায়গায় সহিংসতাটাই দেখা যাচ্ছে কেবল, তাই না, রক্ত আর রক্ত, কিন্তু না এখানে আবার পজিটিভ সেন্সটাও চলে আসতেছে যে কাতলের মধ্যে হায়াত রয়েছে, অর্থাৎ ইয়াজিদ পাপিষ্ঠ, ইয়াজিদকে হত্যা করলে সমাজে সমাজ জীবন্ত হবে, তাই না? এরশাদ শিকদার পাপিষ্ঠ, একে হত্যা করলে সমাজ জীবন্ত হবে, মানবতা জীবন ফিরে পাবে, তাই না? অনুরূপভাবে হাজ্জাজ বিন ইউসুফ কসাই, হত্যাকারী নিষ্ঠুর পাপী, একে যদি এর উপরে যদি কিসাস করা হয় তাহলে মানুষ হায়াত ফিরে পাবে, তাই না? যে সমস্ত জল্লাদরা, যেমন এরিয়েল শারুন ছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী, এরিয়েল শারুন, সে ছিল ফিলিস্তিনিদের কসাই, সাবরা শাতিলার কসাই হিসেবে তাকে জানা হতো, প্রচুর পরিমাণে ফিলিস্তিনি মুসলমানদেরকে সে হত্যা করেছিল। তাহলে এই যে শ্যারুনকে যখন কিসাস করা হবে তাহলে মানবতা জীবন্ত হবে, তাই না? এই ধরনের যারা সন্ত্রাসী, বিন লাদেন যেরকম সন্ত্রাসী ছিল, তাই না? তারপরে এই যে আবু বকর বাগদাদি, মানে আইএসআইএসের নেতা আবু বকর বাগদাদি, এ হচ্ছে সন্ত্রাসীদের নেতা, একে এর উপরে কিসাস করলে মানবতা জীবন্ত হবে, তাই না? সুতরাং কিসাস শব্দটা এসে আমাদেরকে একটা জীবনের সাথে পরিচয় করিয়ে দিয়েছে, একটা পবিত্রতার সাথে পরিচয় করে দিয়েছে, যেটা ওই প্রবাদের মাধ্যমে বোঝা সম্ভব ছিল না। তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে কোরআন কত চমৎকারভাবে আমাদেরকে এই শিক্ষাগুলো দিচ্ছে, যে কোরআনের ফাসাহাত বালাগাত কোন পর্যায়ের আমরা এখানে উপলব্ধি করলাম, ঠিক না?
এর পরে দ্বিতীয় পরিধি অমুজে হয় মারেফে আলী। কোরআন আমাদেরকে উচ্চ শিক্ষা দেয়, উচ্চ শিখার শিক্ষার মর্যাদা, যেটা অন্য কোথাও যে শিক্ষাটা আমরা পাই না, এটাও একটা মর্যাদা, তাই না? যে কোরআনের কাছে গেলে আমরা নৈতিক শিক্ষা পাবো, উন্নত চরিত্র পাবো, এটা একটা মর্যাদা। যে সমাজের মধ্যে শুধু জেহালাত, শুধু হত্যা, খুন, খারাপি, জেনা, মানুষকে হত্যা করা, এটাই যাদের স্বভাব ছিল, সেই জায়গায় উন্নত নৈতিক শিক্ষা দেওয়া একটা মর্যাদা। তো এই মর্যাদাগুলো আমরা কোরআনের বিভিন্ন আয়াতে এখানে লক্ষ্য করতে পারছি। যেমন বলা হচ্ছে এটা এমন একটা কিতাব যেটা মানুষকে নূরের দিকে হেদায়াত করে। কোথায় রয়েছে? সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে। সূরা ইব্রাহিমের কি? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আমি তোমাকে এমন একটা কিতাব দিয়েছি যেটার মাধ্যমে তুমি কি করবা, মানুষকে অন্ধকার থেকে আলোর পথে হিদায়াত করবা। আইয়ামে জাহেলিয়াত মানে অন্ধকারের যুগ ছিল, অজ্ঞতার যুগ ছিল, এরা অজ্ঞতার মধ্যে, অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল। আর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া আজ্জিল ফারাজহুম, তাদেরকে আলোর মুখ দেখালেন, তাদেরকে হেদায়াতের মুখ দেখালো, তাই না? এই জন্য সূরায় বর্ণিত হয়েছে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। অনুরূপভাবে এই কোরআন আমাদেরকে আদালত এবং আমানতের শিক্ষা দিয়েছে, যে আদালত থাকতে হবে, ন্যায়পরায়ণতা থাকতে হবে, তাই না? এমন যেন না হয়, যেমন আমি আজকে দেখলাম ব্রাহ্মণবাড়িয়ায় মাত্র 450 টাকার জেরে দুই দলের মধ্যে এমন রক্তক্ষয়ী মারামারি, যে এই রমজান মাসেও তাদের মধ্যে কোনো সামান্যতম অনুভূতি নেই যে মাত্র 450 টাকার জন্য আমরা মারামারি করতেছি, সে কী দাঙ্গা, তাই না? তো এগুলো মানে জাহেলিয়াত ছাড়া আর কিছু নাই। কোরআন আমাদেরকে শিক্ষা দেয় এই জাহেলিয়াত থেকে বের হয়ে আসতে, নূরের দিকে যেতে, হেদায়াতের দিকে যেতে, আদালত এবং আমানতের দিকে যেতে। আমানতের শিক্ষা কোরআন কিভাবে দিচ্ছে? ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতা ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসে আন তাহকুমু বিল আদল। কি চমৎকার বলছে যে ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতা ইলা আহলিহা, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমানতকে পৌঁছে দিতে। যেভাবে রাসূলুল্লাহ হিজরত করলেন, ওনার হাতে মুশরিকদের আমানত ছিল, তিনি সেগুলোকে মাওলা আলীকে বুঝিয়ে দিয়ে আসলেন যে হে আলী, আমি এই আমানতগুলো তোমার কাছে রেখে গেলাম, তুমি মদিনায় আসার পূর্বে আমানতগুলোকে তাদের হাতে পৌঁছে দিবা। তো কোরআন এই শিক্ষা দিচ্ছে, তাই না? আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছে আন তুআদ্দুল আমানাতা ইলা আহলিহা, আমানতকে তার মালিকের কাছে পৌঁছে দিতে। আর ওয়াইজা হাকামতুম বাইনান নাস, যখন মানুষের মধ্যে তোমরা কি করবা, বিচার করবা, তখন কিন করবা আন তাহকুমু বিল আদল, সূরা নিসার 58 নম্বর আয়াত, তখন তোমরা ন্যায়ের ভিত্তিতে বিচার করবা, তাই না? দুই দলের মধ্যে বিচার করছো, তুমি পক্ষপাতিত্ব করতে পারবা না, ন্যায়ের ভিত্তিতে তোমাকে বিচার করতে হবে। এই কোরআন আমাদেরকে আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার শিক্ষা দিচ্ছে। ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা ইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগা ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কুরুন। আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন ওয়াতাআবানু আলাল বিররি ওয়াত্তাকওয়া ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা সত্যের দিকে মানুষকে পরামর্শ দাও, তাই না? ভালো কাজের পরামর্শ দাও, খারাপ কাজের পরামর্শ দিও না, তাই না? কিন্তু বর্তমানে খারাপ কাজের পরামর্শদাতাই বেশি, ভালো কাজের পরামর্শ কেউ দিতে চায় না, কেউ নিতেও চায় না। তাহলে এই নৈতিকতাগুলো কোরআন আমাদেরকে কি করছে, শিক্ষা দিচ্ছে। এভাবে আরও অনেকগুলো আয়াত রয়েছে, 15টি বিষয় এখানে বর্ণনা করা রয়েছে, ঠিক আছে, যেগুলো আমাদেরকে কোরআন কি করে, কি করে বলো তো, শিক্ষা দেয়, তাই না? যে এগুলো আমাদেরকে করতে হবে। যেমন এখানে বলছে মোকাবেলা বে মেসলার বরাবরে মোতাজাওয়াজান, যদি কেউ তোমাদের সীমা লঙ্ঘন করে তাহলে ঠিক ওইভাবেই, ওর চেয়ে বেশি যেন সীমা লঙ্ঘন না হয়। যেমন ফামানিফতাদা আলাইকুম ফাআতাদু আলাইহি বে মিসলি মা আতাদা আলাইকুম, যদি কেউ তোমাদের কোনো ক্ষতি করে বা তোমাদের সীমা লঙ্ঘন করে তাহলে সেই পরিমাণ তুমি তার সীমা লঙ্ঘন করবা, তাই না? যেভাবে আমিরুল মোমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম বললেন যে হে হাসান, ইবনে মুলজাম আমাকে তলোয়ারের একটা আঘাত দিয়েছে, আমি যদি বেঁচে যাই তাহলে আমি দেখব আমিও তাকে ক্ষমা করব কি করব না, আর যদি আমি শাহাদত বরণ করি তাহলে তাকেও একটাই আঘাত করবা,
সেই একটা আঘাতে যদি সে বেঁচে যায় তো বেঁচে যাবে, আর মরে যায় তো মরে যাবে। তো এই যে শিক্ষা যে মানে কখনোই বেশি কিছু করা যাবে না, সীমা লঙ্ঘন করা যাবে না, ন্যায় এতটাই এখানে গুরুত্বপূর্ণ। তো তারপরে আজাদি ওয়া নাফি হার গুণে ইস্তিবদাদ, কোরআন আমাদেরকে স্বাধীনতার শিক্ষা দিচ্ছে, কোনো প্রকার জুলুম করা যাবে না। ইয়াজাউ আনহুম আসরাহুম ওয়াল আগলালু আল্লাতী কানাত আলাইহিম ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম। এখানে সোলো উখওয়াত আমাদেরকে ভ্রাতৃত্ব শিখাচ্ছে কোরআন, তাই না? এটাও একটা কোরআনের মর্যাদা যেটা আরবের মধ্যে কোনোভাবেই ছিল না। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা হচ্ছে পরস্পর ভাই, ফাসলিহু বাইনা আখওয়াইকুম, সুতরাং নিজেদের ভাইদের মধ্যে তোমরা সন্ধি করে দাও, সমাধা করে দাও, যেন ঝগড়া বিবাদকে তোমরা উস্কে দিও না, বরং তাদেরকে ঠান্ডা করে দাও, তাই না? অনুরূপভাবে জাজেবে ও দফে, আমাদের মধ্যে কি থাকতে হবে? আকর্ষণ বিকর্ষণ দুটোই থাকতে হবে, তাই না? ভালো কাজের প্রতি আমাদের আকর্ষণ হবে আর খারাপ কাজের প্রতি বিকর্ষণ হবে, তাই না? আমি ভালোকেও আকর্ষণ করব, খারাপকেও আকর্ষণ করব, তাহলে হবে না। ভালোকে আকর্ষণ আর খারাপকে বিকর্ষণ, যেটা কোরআন বলছে। কি বলছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দা আলাল কুফফার রুহামা বাইনাহুম। মুহাম্মদ হচ্ছে তোমাদের রাসূল, যারা তার সাথে রয়েছে তাদের কি বৈশিষ্ট্য হবে? জজেব আর দফে, কি কাফেরদের প্রতি কঠোর আর মুসলমানদের প্রতি মুমিনদের প্রতি কি সদয় হবে? রুহামা বাইনাহুম, নিজেদের প্রতি সদয় আর কাফেরদের প্রতি কঠোর। ওয়াহদাতের শিক্ষা দিচ্ছে, ঐক্যের শিক্ষা দিচ্ছে, কি ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিয়াও ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। এখানে আল্লাহর রজ্জু বলতে ওয়েলায়াতে আলী ইবনে আবি তালিবকে বোঝানো হয়েছে, যে তোমরা রাসূলের পর আলীর ওয়েলায়াতকে ধরো, তোমরা এভাবে বিচ্ছিন্ন হয়ে যেও না। কিন্তু আমরা দেখতে পাই পরিতাপের বিষয়, রাসূলুল্লাহর ইন্তেকালের পরে এই ওয়েলায়াতকে আঁকড়ে না ধরে মানুষ বিভিন্ন পথে চলে গেল এবং তারা মোতাফাররেক হয়ে গেল। আজকে এই ফেরকা ফেরকা হওয়ার কথা ছিল না, যদি কিনা মানুষ রাসূলের এই আহ্বানে সাড়া দিত, আল্লাহর এই আহ্বানে সাড়া দিত, তাই না? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর রজ্জুকে, আল্লাহর রজ্জু হচ্ছে আলী ইবনে আবি তালিব আলাইহিসসালাম। সালাওয়াত পড়ুন মুহাম্মদ আলে মুহাম্মদ। ঠিক আছে, সুতরাং যদি কেউ আলীর ওয়েলায়াতকে না ধরে থাকে তাহলে সে আল্লাহর রজ্জুকে ধরে নেই এবং এরা মোতাফাররেক। এই কারণেই আজকে কিন্তু মানুষ এত ফেরকায় বিভক্ত হয়েছে। রাসূলুল্লাহ বললেন যে 73 ফেরকা হবে, এর মূল কারণ হচ্ছে এখানে, যদি সবাই মাওলা আলীর যেভাবে গাদিরে খুমে রাসূলুল্লাহ বলে গিয়েছিলেন মেনে নিত তাহলে আজকে আর কোনো ফেরকার জন্ম হতো না, সবাই জান্নাতি হয়ে যেতে পারত, সবাই সঠিক পথে পরিচালিত হতো। এহদিনাস সিরাতুল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম হচ্ছে আলী ইবনে আবি তালিব আলাইহিসসালাম। অনুরূপভাবে আমরা বাহরে বার দরিয়াজ নেয়ামাত, আল্লাহর নেয়ামাতের সঠিক ব্যবহার করতে হবে, এই শিক্ষাও এখানে দেওয়া হচ্ছে। কুল মান হাররামা যিনাতাল্লাহি আল্লাতী আখরাজা লিইবাদিহি ওয়াত্তাইয়িবাতি মিনার রিজক, তোমরা পাক পবিত্র খাবার ভক্ষণ করো, তাই না? হারাম খাবার খেও না। অনুরূপভাবে আমাদেরকে ওফাদার হতে বলেছে, তাই না? আমরা যদি কোনো চুক্তি করি চুক্তিটাকে রক্ষা করতে হবে। কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে মুমিনগণ তোমরা তোমাদের প্রতিশ্রুতিগুলোকে কি করো? রক্ষা করো, প্রতিশ্রুতি ভঙ্গ করো না, যেটা আমরা কোরআনের তাফসিরেও একদিন ধরে পড়ে আসছি। এতে দল রাখতে হবে আমাদেরকে, একটা ব্যালেন্স রাখতে হবে, আমরা যেন মানে খুব বাড়াবাড়ি কড়াকড়ি আমাদের মধ্যে না হয়, একটা সমতা যেন আমাদের মধ্যে থাকে, সেটাও বলা হচ্ছে। ওয়াল্লাযীনা ইজা আনফাকু লাম ইউসরিফু ওয়ালাম ওয়ালাম ইয়াকতারু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। এরপরে বলা হচ্ছে ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দিন মিন হারাজ, আল্লাহ বলছেন যে আমি দিনে কোনো কঠোরতা দান করিনি, দিন কঠিন কিছু নয়, সুতরাং যা কিছু কঠিন সেগুলোকে পরিত্যাগ করতে হবে। লাইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা, আল্লাহ আমাদের সাধ্যের বাইরে কিছুই চাপিয়ে দেননি, এই যে মুজিজাগুলো। এবং সর্বশেষ লা ইকরাহা ফিদ্দিন, তাই না? স্বাধীনতা দিয়েছেন, তাই না?
ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। তো এই পর্যন্ত আমরা আজকের আমাদের যে কোরআনের আলোচনা ছিল মুজিজার বিভিন্ন দিক, আমরা আজকে তিনটা পড়েছি, এটার সাতটা দিক রয়েছে, তো আমি বাকি চারটা ইনশাল্লাহ কালকে তুলে ধরব। তো এই পর্যন্ত আজকে আমাদের উলুমে কোরআনের দাস, এবারে চলে যাব আমাদের নির্ধারিত তাফসিরের আলোচনা ইনশাল্লাহ। একবার সালাওয়াত পাঠ করো মুহাম্মদ আলাইহি। এই পর্যন্ত আমরা 64 আয়াত তাফসির করেছি, সূরা আনফালের 64 আয়াত পর্যন্ত আমাদের তাফসির করা হয়ে গেছে। আজকে আমি নতুন আয়াতের তাফসিরে চলে যাব, সেটা থাকবে কত থেকে কত, 65 থেকে আমি ইনশাল্লাহ আজকে তাফসির করব, 65 66 তারপরে যতটুকু যাওয়া সম্ভব হয় আজকে আমি তাফসির করব ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নবী হাররিযিল মুমিনিনা আলাল কিতাল ইন ইয়াকুনু মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবুনা 200 ওয়া ইন ইয়াকুন মিনকুম 100 ইয়াগলিবুনা 1000 মিনাল্লাযিনা কাফারু বিআন্নাহুম কাওমুন লা يفقهون الآن خفف الله عنكم وعلم أن فيكم ضعفا فإن يكن منكم 100 صابرة يغلبون 200 وإن يكن منكم 1000 يغلبون 2000 بإذن الله والله مع الصابرين صدق الله العلي العظيم। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ ওয়া আজ্জাল ফারাজহুম। তো এই দুই আয়াতের তাফসিরে দেখা যাক আল্লাহ কি বলছেন। প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন যে ইয়া আইয়ুহান নবী হাররিযিল মুমিনিনা আলাল কিতাল, হে আমার নবী, মুমিনদেরকে তুমি যুদ্ধের জন্য উৎসাহিত করো, তারা যেন যুদ্ধের প্রতি অনীহা না দেখায়, উৎসাহিত করো, হ্যাঁ, শত্রুর মোকাবেলায় তারা যেন ঝাঁপিয়ে পড়ে। তাহলে আল্লাহ মুমিনদেরকে উৎসাহ দিতে বলছেন। তারপরে বলছেন কিভাবে উৎসাহ দিতে বলছেন, দেখো অত্যন্ত চমৎকারভাবে এখানে কিন্তু বলা হয়েছে, উৎসাহ দিতে গেলে কি বলতে হবে, বলতে হবে যে দেখো তোমরা মুমিন, তোমরা আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহ তোমাদেরকে জিহাদ করতে বলেছে, তাই না, এবং তোমরা যদি জিহাদ করো তাহলে তোমরা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করবে, আল্লাহর রাস্তায় শহীদ হলে তুমি নিষ্পাপ হয়ে যাবে, তুমি নিষ্পাপ হলে সহজেই বেহেশতে প্রবেশ করবে এবং সেখানে তোমার জন্য অসংখ্য নেয়ামত রয়েছে। তাহলে এইভাবে মুমিনদেরকে কি করতে হবে, উৎসাহিত করতে হবে। ইয়া আইয়ুহান নবী হাররিযিল মুমিনিনা আলাল কিতাল, হে নবী, মুমিনদেরকে আপনি যুদ্ধের জন্য কি করুন, জিহাদের জন্য উৎসাহিত করুন, এইভাবে যে তোমরা আল্লাহর বান্দা, আল্লাহর প্রতি তোমরা ঈমান এনেছো, আল্লাহ নির্দেশ দিয়েছে, আল্লাহর রাস্তায় তোমরা সংগ্রাম করছো, আল্লাহর রাস্তায় যদি তোমরা নিহত হও তোমরা আল্লাহর কাছে কি পাবা, রিজিক পাবা, তাই না, তাই না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান, যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তারা মৃত নয়, তাই না, বালাহিয়া, তারা জীবন্ত থাকে। এইভাবে আপনি উৎসাহিত করুন। তো উৎসাহের পরে যে জিনিসটা আসতেছে সেটা হলো যে এই ইন ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবুনা 200, যদি মুসলমানদের মধ্যে 20 এরকম যোদ্ধা পাওয়া যায় যারা অনড়, যারা অবিচল, তারা কি করবে, 200 লোকের উপরে তারা জয়ী হতে পারবে, 20 200 উপরে, তার মানে কি 10 বরাবর, তাই না, কয় বরাবর, 10 বরাবর, তাই না, 20, তাহলে 10 × 20 200 হয়ে যাচ্ছে, তাই না, তাহলে 10 বরাবর, অর্থাৎ একজন মুমিনের মোকাবেলায় 10 কাফের, 10 মুশরিক, এইভাবে বলছেন। এটা আরেকটা উৎসাহের বিষয়, তাই না, একে এদিকে উৎসাহ যে তুমি আল্লাহর রাস্তায় কাজ করছো, আল্লাহর রাস্তায় নিহত হলে তুমি শহীদ, তোমার মর্যাদা, দ্বিতীয় উৎসাহ হচ্ছে এই তোমরা যদি কি করতে পারো, দৃঢ়তা অবলম্বন করতে পারো, অবিচলতা দেখাতে পারো, তাহলে কি হবে, তোমাদের 20 হবে ওদের কয়জনের সমান, ওদের 200 সমান হবে। আর কি হবে, এখানেই থেমে যায়নি,
wa in yakum minkum mi'atan yaglebunal alfa min allazina kafaru tomader moddhe jodi 10 jon abichal momin thake tahole tara koy jon mushriker shoman hobe 1000 joner tai na 100 jon thakle 1000 joner shoman hobe 10 gun beshi tai na er musalmanra 10 100 jon mushrikra koto jon hoye jabe 1000 jon tahole allah 10 gun kore ekhane musalmander shokti take dekhaacchen তাহলে এই জায়গাটাতে আমরা বুঝতে পারছি যে মুসলমানরা যদি কিনা নিজের দায়িত্ব পালনের ক্ষেত্রে সচেতন হয় সাহসী ভূমিকায় অবতীর্ণ হয় আল্লাহ তাদেরকে কি করে দিবেন তাদের শক্তিটাকে বৃদ্ধি করে দিবেন তাই না তারা একজনই অন্য 10 জনের জন্য যথেষ্ট হবে তাই না এবং আল্লাহ এবারে বলছেন কেন মুসলমানদের এই কাজ করতে হবে এই জন্য বে আন্নাহুম কাওমুন লা ইয়াফকাহুন কেননা মুসলমান রাজ্যে জাতির সম্মুখীন এরা কোনো চিন্তা করে না কেননা মুসলমানদের তো চিন্তা আছে আমি আল্লাহর জন্য এই কাজটা করছি রাসূলের জন্য এই কাজটা করছি পরকালের জন্য এই কাজটা করছি তাই না এর বিনিময়ে আমি পুরস্কার পাবো এর বিনিময়ে আমি পরকালে চিরন্তন বেহেশতবাসী হয়ে যাব কিন্তু কাফেরদের তো কোনো চিন্তা ছাড়াই তারা যুদ্ধতে আসছে তাই না তারা যে কেন যুদ্ধে আসছে জয় হলেই বাকি হবে বিজয় হলেই বাকি হবে এর কিনুক কোনো খোঁজ তাদের নেই কিন্তু মুসলমানদের সব হিসাব কিতাব কিন্তু করা আছে জয় হলে কি হবে সেটাও মুসলমানদের জানা পরাজয় হলেও কি হবে সেটাও মুসলমানদের জানা কোন দিক থেকে মুসলমানদের কোনো অসুবিধা কিন্তু নাই মুসলমানরা সব দিক থেকেই বিজয়ী বুঝতে পারলে বিষয়টা কাফেরদের এই হিসাবটা নেই তারা না জেনে শুনে যেহেতু তাদের মানে নেতা বলেছে তারা ঝাঁপিয়ে পড়েছে কিন্তু এর পরিণতি কি হবে এটা জানে না কিন্তু মুসলমানরা পরিণতি জেনে আসছে যদি বেঁচে যায় তাহলে সে হবে গাজী যদি শহীদ হয় তাহলে যদি মারা যায় তাহলে সে হবে শহীদ তাই না তাহলে বাঁচলেও তার জন্য অহংকার মারা গেলেও তার জন্য অহংকার কোন দিক থেকেই তার কোনো ক্ষতি নেই কিন্তু কাফেররা না জেনে শুনেই তারা কিন্তু ডুব দিচ্ছে তাই না ঘোলের মধ্যে ডুব দিচ্ছে এখন উঠবে কি উঠবে না তার কোনো ঠিক নেই কিন্তু মুসলমানরা জেনে শুনে যা করার করছে তাই না তো এই জন্য আল্লাহ এখানে কাফেরদেরকে বলছে ইন্নাহুম লা ইয়াফকাহুন তারা কোনো চিন্তা চেতনা ছাড়াই এসেছে কিন্তু তোমরা চিন্তা চেতনা সহকারে এসেছো তাই না এরপরের আয়াত হ্যাঁ الآن خفف الله عنكم وعلم أن فيكم ضعفا কিন্তু আল্লাহ এখন তোমাদেরকে কিছুটা ছাড় দিচ্ছেন কি কারণে ছাড় দিচ্ছেন الآن خفف الله عنكم وعلم أن فيكم ضعفا আল্লাহ ছাড় দিচ্ছেন এই জন্য যে আল্লাহ জানেন তোমাদের মধ্যে কি আছে দুর্বলতা আছে তোমরা ওইভাবে দৃঢ়তা দেখাতে পারবে না যেভাবে আল্লাহ বলেছিলেন যে তোমরা যদি 20 জন থাকো তোমাদের মোকাবেলায় ওদের 200 জনও কিছু না এটা কখন সম্ভব যখন তারা ওইভাবে দৃঢ়তা দেখাবে কিন্তু আল্লাহ বলতেছেন যে তোমরা অতটাও দৃঢ় না তোমাদের মধ্যে কি আছে দুর্বলতা আছে এটা আমি দেখতে পাচ্ছি এজন্য আল্লাহ কি করছে কিছুটা ডিসকাউন্ট দিচ্ছে ছাড় দিচ্ছে হ্যাঁ ডিসকাউন্ট ছাড় ছাড় দিয়ে কি বলছেন ফাইন ইয়াকুম মিনকুম মিয়াতু সাবেরা ইয়াগলেবুনা মিয়াতাইন এর আগে 10 12 বার ছিল এইবারে 2 12 বারে নিয়ে আসছে আল্লাহ বলতেছেন যে যেহেতু তোমরা দুর্বল তোমাদের ওই দৃঢ়তা নেই যে কারণে আমি কি করছি ফাইন ইয়াকুম মিনকুম মিয়াতু সাবেরা তোমাদের মধ্যে যদি 100 জন কি থাকে দৃঢ়তা প্রদর্শনকারী থাকে তাহলে তারা কাদের সমান হবে ইয়াগলেবুনা মিয়াতাইন তারা 200 জনের উপরে বিজয়ী হবে এর আগের আয়াতে কিন্তু কি বলেছিল 100 জন যদি দৃঢ়তা দেখায় তারা 1000 জনের উপরে বিজয়ী হবে তাই না কিন্তু এই আয়াতে আল্লাহ ডিসকাউন্ট দিয়ে কি বলতেছে যে আমি তোমাদের দুর্বলতাটা ধরে নিয়েছি যে তোমাদের সবার ঈমান সমান না আলী ইবনে আবি তালিবের মতন যদি হতো তাহলে ঠিক ছিল একজন 1000 জনের জন্য যথেষ্ট ছিল তাই না কিন্তু এখানে তোমাদের আমি দুর্বলতা দেখতে পাচ্ছি যে কারণে আমি কি করে দিলাম তোমাদের 100 জন যদি দৃঢ়তা দেখায় তাহলে এরা 200 জনের কাফেরের মোকাবেলায় কি হবে বিজয় অর্জন করবে ওয়াই ইয়াকুম মিনকুম আলফা আলফুন ইয়াগলেবুনা আলফাইন বিইজনিল্লাহ আর যদি তোমাদের মধ্যে 1000 জন দৃঢ়তা দেখায় তাহলে তারা 2000 কাফের মুশরিকের বিরুদ্ধে কি করতে পারবে বিজয় অর্জন করবে বিইজনিল্লাহ আল্লাহর ইচ্ছায়
ঠিক আছে তাহলে আল্লাহ এখানে কি করলেন কিছুটা ছাড় দিলেন ডিসকাউন্ট দিলেন যে তোমাদেরকে আমি যতটা মানে দৃঢ়তা প্রদর্শনকারী হিসেবে ধরেছিলাম তোমরা ততটা দৃঢ়তা প্রদর্শনকারী নও তোমাদের মধ্যে অনেক দুর্বলতা রয়েছে ওকে বিষয়টা বোঝা গেছে নাকি বোঝা যায়নি আফরিন তাহলে বুঝতে পারলাম এখন এখানে আর একটা আলোচনা চলেই আসে যেহেতু আমরা উলুমে কোরআনও পড়েছি সেই আলোচনাটা কি সেটা হলো এই যে তাহলে কি আগের আয়াতটা পরের আয়াতের মাধ্যমে নাসখ হয়ে গেল নাসেখ মানসুখ নাসেখ মানসুখ নিশ্চয়ই তোমরা শুনেছো তাই না নাসেখ মানসুখ হচ্ছে কি আগের হুকুমটা পরের হুকুম দ্বারা কি হয় রহিত হয়ে যায় ঠিক আছে রহিত এবং রহিতকারী এই নাসেখ মানসুখ এটা বোঝাচ্ছে তো এখানে আলোচনা যে আগের হুকুমটা কি পরিবর্তন করে পরের হুকুম দেওয়া হলো বলা হচ্ছে না এটা নয় বরং আল্লাহ এই হুকুমটা দুটো হুকুমই জারি রেখেছেন যে তোমাদের অবস্থা অনুযায়ী তোমরা যদি ভালো মুমিন হও বেশি দৃঢ়তা অবলম্বন করো তাহলে কি হবে তোমাদের একজন দশজনের মোকাবেলা করতে পারবা আর যদি একটু দুর্বল হও তাহলে কি হবে একজন দুজনের মোকাবেলা করতে পারবা ঠিক আছে অর্থাৎ এই দুটো হুকুমই বলবৎ রয়েছে একটা দেখা যাচ্ছে যে বেশি দৃঢ়তা দেখাতে পারে তার জন্য আর একটা কার জন্য যে একটু কম দৃঢ়তা দেখাতে পারে তার জন্য বোঝা গেছে বিষয়টা তাহলে এখানে নাসেখ মানসুখের বিষয় না বরং দুই শ্রেণীর মুমিনের উল্লেখ এখানে করা হচ্ছে তাই না কয় শ্রেণীর মুমিন দুই শ্রেণীর মুমিন যারা এতটা দৃঢ়তা দেখাতে পারবে যার একজন তোমার দশজনের জন্য যথেষ্ট কিন্তু আর এক শ্রেণীর মুমিন রয়েছে যারা কিছুটা দুর্বল যারা দুইজনকে মোকাবেলা করতে পারবে তাই না তারা আর দশজনকে মোকাবেলা করতে পারবে না এই বিষয়টা এখানে বোঝানো হয়েছে ঠিক আছে আমরাও দেখি যে রাসূলুল্লাহর এই বিজয়গুলোকেও কিন্তু আমরা সব জায়গায় লক্ষ্য করেছি যে রাসূলুল্লাহ প্রথম যে যুদ্ধে গেলেন ওনার সাথে কতজন ছিল বলো 313 জন ছিল আর কাফেররা 1000 জন ছিল পরের যুদ্ধে রাসূলুল্লাহর কতজন ছিল 700 জন ছিল ওদের কতজন ছিল 3000 জন ছিল আফরিন এইভাবে করে পরের যুদ্ধে ওদের ছিল 7000 রাসূলুল্লাহর কত ছিল 1500 জন এইভাবে করে সবসময়ই কিন্তু কম ছিল কিন্তু জিতে গেছে এরপরে আস্তে আস্তে এই সংখ্যা বাড়তে থাকে আমরা দেখতে পাই যে ইশের যুদ্ধে ইয়ারমুকের যুদ্ধে 200,000 মোকাবেলায় রাসূলের সৈন্য সংখ্যা ছিল 24,000 ঠিক আছে ইয়ারমুকের যুদ্ধে ওদের কতজন ছিল 200,000 ছিল আর রাসূলের ছিল 24,000 সেইখানে দেখো তোমরা নিহত হয়েছিল কতজন কাফেরদের 70,000 নিহত হয়েছিল তাহলে এখানে কতজনের মোকাবেলায় কতজন গেল হিসেব করলে বের হয়ে যাওয়া যাচ্ছে অর্থাৎ বিষয়টা বোঝা যাচ্ছে যে এটা মুমিনদের দৃঢ়তার উপরে নির্ভর করছে যদি তুমি ভালো বলিষ্ঠ মুমিন হও তাহলে তুমি বেশি কে কাউন্টার দিতে পারবা আর যদি তুমি কম হও তাহলে অল্প কিছুকে কাউন্টার দিতে পারবা তাই না সবগুলোকে তুমি দিতে পারবা না এই হচ্ছে আমাদের এই এটার এই আয়াতের আলোচনা পরে এবারে আমরা চলে যাই 67 নম্বর আয়াত আজকে আমি 71 পর্যন্ত করব না আমি আজকে করব 69 পর্যন্ত আয়াতের তাফসির শেষ করব আর কালকে 75 পর্যন্ত করলে আমার পুরো আনফালের আলোচনা শেষ হয়ে যাবে এই জন্য আমি আজকে 69 পর্যন্ত করব তবে খুব সংক্ষেপে ইনশাল্লাহ খুব বেশি সময় আমি এখানে নেব না আমি চলে যাচ্ছি পরবর্তী আয়াতে যেখানে বলা হচ্ছে মা কানা লি নাবিয়িন আই ইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউসখিনা ফিল আরদে তুরিদুনা আরদা দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরাতা ওয়াল্লাহু আজিজুন হাকিম লাউলা কিতাবুম মিনাল্লাহি সাবাকা লামাসাকুম বিমা আখাযতুম আযাবুন আযীম فَكُلُوا مِمَّا غَنِمْتُمْ حَلَالًا طَيِّبًا وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ এই তিনটা আয়াতের আমি সংক্ষিপ্ত তাফসির করে আমার আলোচনা আজকে শেষ করছি প্রথম আয়াতে এখন পর্যন্ত যুদ্ধের বিধান তারপরে কয়জনের মোকাবেলায় কয়জন কিভাবে শক্তি সঞ্চয় করতে হবে এই কথাগুলো বলা হলো এইবারে একটা রেজাল্টে আসতেছে রেজাল্ট কি যুদ্ধের ফলস্বরূপ অবশ্যই জয় বা পরাজয় হবে জয় হলে গনিমতের বিষয়টা থাকবে বা বন্দির বিষয়টাও থাকবে
আসির হওয়া, তাই না? বন্দির বিষয়টা থাকবে। এই জন্য এখানে যুদ্ধ বন্দীদের বিষয়ে একটা বিধান দেওয়া হচ্ছে যে যুদ্ধ বন্দীদের সাথে আমাদের কিরূপ আচরণ করতে হবে। বলা হচ্ছে মাকান আলিন নাবী আইয়াকুনা লাহু আসরা, কোন নবীর এই এখতিয়ার নেই যে তিনি কি করবেন, যুদ্ধ চলাকালীন সময়ে কি করবেন, বন্দি করবেন। যুদ্ধ চলাকালীন সময়ে বন্দি করা যাবে না। কখন করবে? হাত্তা ইউসখিনা ফিল আরদ, যখন যুদ্ধ পরিপূর্ণভাবে হয়ে যাবে, বিজয় অর্জন হবে, তোমরা শক্তি অর্জন করবা, তখন তোমরা বন্দি করবা। তুরিদুনা আরজাদ দুনিয়া, তোমরা দুনিয়া চাও, তুরিদুনা আরজাদ দুনিয়া, তোমরা দুনিয়ার লোভ লালসা কামনা করো। ওয়াল্লাহু ইউরিদুল আখিরা, আল্লাহ তো আখিরাত চান, আল্লাহ চাই যে তোমরা আখিরাত মুখী হও, দুনিয়ামুখী হইও না। আল্লাহু আজিজুন হাকিম, আল্লাহ হচ্ছেন পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। তো এখানে আমরা এই বিধানটা এই জন্য যে বদরের যুদ্ধেও মুসলমানরা কি করেছিল, যুদ্ধের মাঝখানেই তারা বন্দীদেরকে বন্দি করা শুরু করেছিল, ঠিক আছে? তো যেহেতু এর আগে এই বিধানটা আসেনি, এই জন্য আল্লাহ কিছু বলছেন না এখানে, শুধু এতটুকু স্মরণ করিয়ে দিচ্ছেন। বলছে যে কোনো নবীরকেই আমি এই অনুমতি দেইনি যে তারা কি করবে, যুদ্ধ চলাকালীন সময়ে বন্দি নেওয়া শুরু করবে, বরং যখন পরিপূর্ণ বিজয় আসবে তারপরে। যে ভুলটা তারা উহুদের যুদ্ধেও কিন্তু করেছে, ওহুদের যুদ্ধে রাসূল নিষেধ করলেন, এরপরেও তারা তাদের জায়গা ছেড়ে গনিমত নিতে গেল, নিতে যাওয়ার ফলে কিন্তু তারা তাদেরকে পিছন দিয়ে আক্রমণ করে পরাজয় করলো। এই কারণে, কেননা মানুষ যদি যুদ্ধ চলাকালীন সময়ে গনিমতের পিছনে বন্দীদেরকে আটকানোর পিছনে যায়, এরা বুঝতে পারবে এদের দুর্বলতা, তখন তারা পাল্টা আক্রমণ করলে মুসলমানরা কি হবে, পরাজিত হবে। এজন্য আল্লাহ এটাকে নিষেধ করছেন যে তোমরা এই কাজ করো না, যুদ্ধ পরিপূর্ণ বিজয় আসুক এরপরে তোমরা এই কাজ করো। কেননা কিসের জন্য তারা এটা করছিল, ইউরিদুনা আরজাদ দুনিয়া, দুনিয়া চাচ্ছিল, কেননা আরবদের মধ্যে এই প্রচলন ছিল যত বেশি বন্দি করা যাবে তত বেশি তাদের মুক্তিপণ আদায় করা যাবে। এখনো কিডনাপাররা এই কাজ করে, তাই না? কিডনাপাররা কিডন্যাপ করে তারা মুক্তিপণ চায়, হ্যাঁ অমুক জায়গায় দিয়ে যাবা, পুলিশকে জানাবা না, এই ধরনের উল্টোপাল্টা কাজ করে, এগুলো অবৈধ কাজ। তো এইখানে সেইটা বলা হচ্ছে যে তোমরা ভেবেছিলে যে যত বেশি করে ওদের কাছ থেকে বন্দি নিতে পারবা, পরবর্তীতে এবার ঘোষণা দেবা, যেহেতু আরবের এই প্রথা ছিল যে ভাই তোমাদের এতগুলো বন্দি আমাদের কাছে আছে, এক একজনকে নিতে গেলে তোমাদের এত করে টাকা দিতে হবে। বলা হচ্ছে যে বদরের যুদ্ধের বন্দিদের ক্ষেত্রে সর্বোচ্চ 4,000 দিরহাম এবং সর্বনিম্ন 1,000 দিরহাম কি করা হয়েছিল, নির্ধারণ করা হয়েছিল, ঠিক আছে? তো যারা বেশি সম্ভ্রান্ত পরিবারের ছিল, যেমন আবু জেহেল আবু লাহাবের পরিবারের, এদের দেখা যাচ্ছে যে দাম একটু বেশি ছিল, এরকম 4,000 থেকে 1,000-এর মধ্যে এদের পণ বিনিময় ছিল। তো আল্লাহ বলছেন যে এইগুলো করো না, এটা করে তোমরা কি চাচ্ছ, দুনিয়া চাচ্ছ, তাই না? যত বেশি বন্দি করবা বেশি মুক্তিপণ পাবা, তোমাদের দুনিয়া ভালো হবে। কিন্তু আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইউরিদুল আখিরা, আল্লাহ চাচ্ছেন যে সত্য মিথ্যার ব্যবধানটা এখানে হয়ে যাক, সত্যপন্থীরা বিজয় অর্জন করুক, এর মাধ্যমে সত্যপন্থীদের আখিরাত আবাদ হয়ে যাক, তাই না? তাদের আখিরাত ভালো হয়ে যাক, আল্লাহ এটা চাচ্ছে, তাই না? আল্লাহু আজিজুন হাকিম, আল্লাহ হচ্ছেন প্রজ্ঞাবান এবং পরাক্রমশালী। পরের আয়াতে আল্লাহ এখানের একটা বিধান আবার বলছেন যে লাউলা কিতাবুম মিনাল্লাহি সাবাক লামাসাকুম ফীমা আখাজতুম আযাবুন আযীম, যদি আল্লাহ আগে থেকে এই ঘোষণাটা দিতেন তাহলে তোমাদেরকেও কিন্তু কঠিন আযাব দিতেন। কিন্তু আল্লাহ যেহেতু আগের থেকে এই বিধানটা বলেননি, যে কারণে তোমাদেরকে আযাব দেওয়া হবে না, বুঝতে পারলা? কি হবে না? আযাব দেওয়া হবে না। তোমরা বন্দি করছো যুদ্ধ অবস্থা, এটা ঠিক না, কিন্তু যেহেতু আমি আগে এই বিধান তোমাদেরকে বলিনি, এখন জানিয়ে দিয়েছি, এই কারণে এবারের মতো আমি তোমাদেরকে কি করলাম, ছাড় দিলাম, তোমাদেরকে আমি মাফ করে দিলাম, তাই না? বুঝছো? মাফ করে দিয়ে আল্লাহ কি বলছেন, তাহলে আমি কিন্তু বড় কঠিন শাস্তি তোমাদের দিতে পারতাম। পরের শেষ আয়াত যেটা আজকে আমি তফসির করব, শেষ, ফাকুলু মিম্মা গানিমতুম হালালান তাইয়্যিবান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রাহিম, তোমরা এখন এই যে পণ মানে এদেরকে বন্দি করার ফলে যে টাকাগুলো তোমরা নিলে মুক্তিপণ হিসেবে নিলে, এটা তোমাদের জন্য হালাল, এটা হালাল, হ্যাঁ, এবং সেটা তোমরা খাও। ফাকুলু মিম্মা গানিমতুম হালালান তাইয়্যিবান, এটা তোমাদের হালাল এবং এটা তোমরা খাও। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রাহিম, এরপরেও কিন্তু তোমরা আল্লাহকে ভয় করো, ঠিক আছে?
তাকওয়া তোমাদের ছিল না আমি বুঝতে পারতেছি যে কারণে এটা করে বসছো আগামীতে মনে রাখবা ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহা গাফুরুর রহিম আল্লাহ ক্ষমাশীল আল্লাহ ক্ষমাশীল বলে ক্ষমা করে দেন কিন্তু তোমরা তাকওয়া অবলম্বন করো আল্লাহকে ভয় করো তাই না এজন্য তাকওয়া এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় এখানে পণবন্দীদের বিষয়ে সামান্য আলোচনা করব রাসূলুল্লাহ বললেন যে সবাইকে তিনি ছেড়ে দেননি যেমন উকবা ইবনে আবিল মুঈদ আর নাজর ইবনে হারেস এদেরকে রাসূলুল্লাহ সাথে সাথে বললেন এদেরকে হত্যা করো এদেরকে কোনো মানে পণের মাধ্যমেও এদেরকে মুক্তি করা যাবে না যেগুলো বন্দী করা হয়েছিল তাদের মধ্যে উকবা ইবনে আবি মুঈদ আর নাজর ইবনে হারেস ছিল যারা ছিল ইসলামের অনেক বড় শত্রু কারণ এমন কিছু শত্রু আছে যাদেরকে ছাড়লে এরা আরো বড় প্রতিশোধ নেবে এই ধরনের শত্রুদেরকে ছাড়া যাবে না বাকি শত্রুদেরকে পণের বিনিময়ে ছেড়ে দেওয়া যেতে পারে কিন্তু সব শত্রুকে ছাড়া যাবে না যার মধ্যে এই দুই ছিল নুরুস সাকালাইল তাফসিরে এটা বর্ণনা করেছে রাসূলুল্লাহ বললেন যে এই দুইজনকে সাথে সাথে হত্যা করো এদের ব্যাপারে কোনো ছাড় রাসূলুল্লাহ দেননি এখানে আরো একটি ঘটনা মুক্তিপণের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমি যেটা উল্লেখ করলাম যে সর্বোচ্চ 4000 ছিল সর্বনিম্ন 1000 ছিল তো এইখানে আবিল আস নামে একজন ছিল আবিল আস আবার রাসূলের জামাই সম্পর্কে হতো কিভাবে হযরত খাদিজাতুল কুবরার পক্ষের যে তিনটা মেয়ে ছিল সেই মেয়ের একজনের নাম ছিল জাইনাব এই জাইনাবের স্বামী ছিল আবুল আস তো আবুল আসও মুসলমানদের হাতে বন্দী হয় এখন আরবের প্রথা অনুযায়ী জাইনাব কি করেন তার গলার হারটাকে পাঠিয়ে দেন আবুল আসের মুক্তির জন্য রাসূলুল্লাহ এই হারটাকে দেখে তিনি অত্যন্ত মানে আবেগ আপ্লুত হয়ে যান কেননা এই হারটা বিবি খাদিজা জাইনাবকে দিয়েছিল কেন খাদিজা কি ছিল এদের খালা ছিল তাই না ছোটবেলা থেকেই বিবি খাদিজা এনাদেরকে বড় করেছিলেন মায়ের মতোই তারা তাদেরকে দেখতেন তিনি তাই না মানে তিনি এদেরকে সন্তানের মতো দেখতেন এবং এরাও তাকে মায়ের মতোই দেখত যে কারণে আহলে সুন্নাতের ভুল হয়ে যায় তারা মনে করে যে এরা বিবি খাদিজার নিজস্ব কন্যা ছিল না এরা তার বোনের সন্তান ছিল তিনি এনাদেরকে পালন করেছিলেন তো যাই হোক এর বিয়ের সময় বিবি খাদিজা এই মুক্তার মালাটা তাকে উপহার দিয়েছিল মেয়েকে এখন মেয়ে তার স্বামীকে মুসলমানদের হাত থেকে ছাড়ানোর জন্য কি দিচ্ছে সেই হারটাকে দিচ্ছে এই হারটা রাসূলুল্লাহ দেখে আবেগ আপ্লুত হলেন বিবি খাদিজার কথা ওনার মনে পড়ে গেল এবং তিনি এই হারটাকে বললেন এটা জাইনাবকে ফেরত দাও এবং আবুল আসকে তিনি নিঃশর্তভাবে মুক্তি দিলেন শুধু মানে পণ ছাড়া মুক্তি দিলেন কিন্তু একটা শর্ত দিলেন যে তুমি যাওয়ার সাথে সাথে যেহেতু তুমি মুশরিক আর ফাতেম আর জাইনাব হচ্ছে আমার আত্মীয় আমার মেয়ের সম্পর্কের তাই না সে মুসলমান সুতরাং তাকে তুমি ছেড়ে দেবা পাঠিয়ে দেবা আমার কাছে এবং আবুল আসকে এইভাবে ছেড়ে দেওয়া হয় সে যেও তার ওয়াদাটাকে সে পালন করে সে যেয়ে জাইনাবকে পাঠিয়ে দেয় ঠিক আছে পরবর্তীতে এই জাইনাবের সাথে আবার কার বিয়ে হয় ওসমানের সাথে বিয়ে হয় যে কারণে ওসমানকে কি বলা হয় জুন্নুর বলা হয় ঠিক আছে এই ওসমান যে দুইজনকে বিয়ে করেছিল রাসূলের কন্যা এই দুইজনেরই আগের স্বামীরা কি ছিল মুশরিক ছিল ঠিক আছে যেমন ওসমান নিজেও আগে মুশরিক ছিল পরে এসে বাহ্যিকভাবে ইসলাম গ্রহণ করে সে মুসলমানের কাতারে আসলো তো এইভাবে আমরা দেখতে পাই যে আবুল আসের ছেড়ে দেওয়া কন্যা জাইনাবের সাথে আবার পরবর্তীতে ওসমানের বিয়ে হয় এবং উনিও মারা যান পরে আরেকটা কন্যার বিয়ে হয় এই জন্য যেহেতু রাসূলের দুই পালিত কন্যার স্বামী সে ছিল এজন্য তার নাম দেওয়া হয়েছে কি জুন্নু রায়েন দুই নূরের অধিকারী তো এরকম নূরও আমরা দেখছি যার থেকে কোনো আলো বের হয় না তো এরকম আমরা দেখলাম যে রাসূলুল্লাহ এইভাবে করে নিঃশর্ত মুক্তি দিয়ে দিলেন ঠিক আছে এবং শেষে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহ গাফুরুর রহিম তোমরা তাকওয়া অর্জন করো কেননা আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআন তিলাওয়াত করা এবং বোঝার তৌফিক দান করুন রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআন বোঝা এবং আমল করার তৌফিক দান করুন রাব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত মুসলমান হওয়ার তৌফিক দান করুন রাব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত রোজাদার হওয়ার তৌফিক দান করুন রাব্বুল আলামিন যারা অসুস্থ রয়েছে
তাদেরকে আপনি এই মাসের ওসিলায় শাফায়ে আজেল এবং কামেল দান করুন। রাব্বুল আলামিন, যারা আমাদের আত্মীয়-স্বজনের মধ্যে মৃত্যুবরণ করেছে, মাওলা তাদের গুনাহখাতাকে মাফ করে দিন, তাদেরকে জান্নাতুল ফেরদৌসে জায়গা দান করুন, তাদের বারজাখের জীবনকে শান্তিপূর্ণ করে দিন। রাব্বুল আলামিন জামানার ইমামের জোহরকে ত্বরান্বিত করে দিন, আমাদেরকে তার সৈনিক হওয়ার তৌফিক দান করুন। রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউন আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।